হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি সোয়াল, সোনালি পৃথিবীতে তোমাদের সবাইকে সুস্বাগত। আজ আমি অনেক দিন পর আবার একটা রেসিপি শেয়ার করতে চলেছি। রেসিপি জাস্ট নয়, এইটা রান্না করছিলাম আজকে, সে কারণে ভাবলাম একটু শ্যুট করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করে দেব। তো এটা আজকে কি রান্না করব, আগের দিন ভাইয়ের বার্থডে ছিল, বার্থডেতে মাংসের মধ্যে অনেকগুলো মেটে আর হচ্ছে পাকস্থলী গিলা এগুলো অনেকগুলো ছিল, তো অত মাংসের মধ্যে রান্না করলে সেগুলো খুঁজে পাওয়া যাবে না, সেজন্য আমরা আলাদা করে রেখেছিলাম, তো সেগুলোই আজকে রান্না করব। তো ফার্স্ট তেলে এই যে আলুটা ভেজে নিচ্ছি, আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর, কারণ আলু ছাড়া সেই মাংস হোক আর যাই হোক, চিকেন হোক আর মাটন হোক কিছুই ভালো লাগে না, কারণ আলুটাই খেতে বেশি ভালো লাগে, আমার তো অন্তত লাগে, তোমাদের কি লাগে জানি না, তবে আলু ছাড়া কোনো কিছুই মানে চলে না আমাদের আর কি। তো চলো আলুটা ভেজে নিই, এই আস্তে 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 এইটা জাল দিয়ে, গ্যাসের আঁচটা কিন্তু সবসময় মিডিয়ামে রাখবে, আমিও মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে আলুটাকে ভেজে এখন তুলে নেব। তুলে নিয়ে তারপর এর মধ্যে দেব কিছু মশলা। মশলাতে কী কী আছে, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো আছে, তো এগুলোও একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব, মানে এটা একটু সেন্ট বেরিয়ে যাওয়া পর্যন্ত। তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিটাকেও আবার লাল লাল করে ভাজব, একটু ব্রাউন কালার হবে তেমন করে ভাজব, খুব বেশি ইয়ে করব না। এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব বাটা মশলা, যেগুলো মিক্সিতে আগেই পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা, জিরে, রসুন, আদা, এই মশলাগুলো সব মিক্সিতে আগেই পেস্ট করে নিয়েছি, তো সেটা এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা আর একটু ব্রাউন হলে। তো আজকে অঙ্কিতার প্রিয় খাবার এইগুলো, ও তো খুব আনন্দ করছে, আমি রান্না করছিলাম তখন ও হাজারবার করে রান্নাঘরে আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে, কি করছি না করছি কতটা হয়েছে সবটা দেখছে বারবার করে, আমরা রান্না করে যদি খেয়ে নিই সেই ভয়টাও কিন্তু ওর মধ্যে আছে, সেই জন্য বারবার আসছে আর যাচ্ছে। তো এই যে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবং এখন এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিলাম, বাটা মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে লবণ, হলুদ, যেহেতু বাটা মশলার সাথে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, তো এখানে লঙ্কার গুঁড়ো আমরা দেব না, কারণ অঙ্কিতা খাবে ঝালটা, ওর জন্য লঙ্কার গুঁড়ো তেমন ব্যবহার করব না, তো পরে যদি দরকার হয় কালারের জন্য, একটু কালারটা যদি ভালো করার জন্য, মেটে যেহেতু রান্না করব তো এটাতে একটু কালার কমই আসে, তারপর কালারের জন্য যদি দরকার হয় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেব। তো এই যে দেখো লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে এটা তেল ছেড়ে গেলে তারপর এর মধ্যে সব কিছু ছেড়ে দেব। তো ঝালটা আমরা কমই খাই, আমারও ঝালে প্রবলেম হয়, এই শুকনো লঙ্কাটা খুব বেশি ইউজ করি না, আমাদের বাড়িতেও হয় না, মানে মাও কোনো রান্নায় শুকনো লঙ্কা খুব সহজে দেয় না, কালারের জন্য দিতে হলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু দিয়ে দেয় এই আর কি, তাছাড়া শুকনো লঙ্কাটা আমরা কমই খাই, কারণ ঝালটা আমাদের মানে অত বেশি ঝাল খাই না, একটু গ্যাসের প্রবলেম হয়ে যায় একটু ঝাল বেশি খেলে। তো দেখো মশলাটা কী সুন্দর দেখাচ্ছে, এই মশলাটার কালারটা দেখতে কিন্তু দারুণ লাগে, মাংস রান্না হোক আর যাই হোক, এই মশলাটা যখন কষানো হয় তখন কালারটা দারুণ আসে। হ্যাঁ, এবার আলুটা আগে আমি দিয়ে দিলাম, কারণ মাংসের সাথে মাংসটা সিদ্ধ হতে দেরি হয়, কিন্তু মেটে গিলা
এগুলো তো সিদ্ধ হতে তেমন বেশি দেরি হবে না, তো আলুটা যদি পরে দেই তাহলে আলুটা সিদ্ধ হবে না, শক্ত থেকে যাবে। মাংস রান্না করলে কিন্তু আলুটা আমরা পরেই দেই, সে কারণে আগে আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, মশলার সাথে আলুটাও কষানো হয়ে গেল, তারপর বা ইয়েগুলো ছেড়ে দেব, মেটেগুলো ছেড়ে দেব। তো এই যে দেখো, মেটে এখানে পাকস্থলী, গিলা সব কিছুই আছে। তো এগুলো আমরা মাংস, আমি আর বৌদি দুজন মিলে এগুলো সরিয়ে রেখেছিলাম সেই দিন, মাংস ধোয়ার দায়িত্বটা আমাদের ওপর পড়েছিল, তো সে কারণে ওই যখন মাংসগুলো ধুচ্ছি মানে ধুয়ে রাখছিলাম, তখন এই একটা একটা করে বেছে বেছে রেখেছিলাম যে পরে খাবো। ওই অত মাংসের মধ্যে তো এটা গলে যাবে, তখন আর খুঁজে পাওয়া যাবে না, সে কারণে পরে খাবো বলে এটা তুলে রেখেছিলাম। তো এই যে দেখো, আমি এখন এটা মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। তো দেখো কালারটা কিন্তু ভালো আসছে না, তো মানে মেটে, গিলা, পাকস্থলী সবই, সবগুলোর কালারই কালো কালো, তো কালারটা সেজন্য ফ্যাকাশে ফ্যাকাশে আসছে। তো বৌদিকে বললাম একটু কাশ্মীরি গুঁড়োর লঙ্কা দিয়ে দাও, এই যে বৌদি দিয়ে দিল, দিয়ে এখন এটাকে আমি নাড়াচাড়া করব। তো তোমরা চাইলে কিন্তু মশলা কষানোর সময় এটা দিয়ে দিতে পারো, আমি দেব না ভেবেছিলাম, কিন্তু দেখলাম যে কালারটা একদম কেমন আসছে, তো সেই জন্য অল্প করে একটু দিয়ে দিলাম, এতে ঝালও হবে না, কালারটা ঠিকঠাক চলে আসবে। তো চলো এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিই। তো যেটা বলছিলাম, অঙ্কিতার এইগুলো, অঙ্কিতা এমনিও যদি চিকেন বা মাটন যাই আসুক, ও কিন্তু এগুলোই খায়, মাংসটা খুব কমই খায়। তো আমার কষানো প্রায় কমপ্লিট, দেখো তেল ছেড়ে দিয়েছে, অনেকটাই হয়ে এসেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে একটু আমি জল দিয়ে দেব, খুব বেশি দেব না, কারণ এতে তো ঝোল রাখবো না, অল্পই একটু দেব, দিয়ে এটাকে এই কষা কষা করে নামিয়ে নেব। তো দেখো পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে, এটাকে কষানো হয়ে গেছে, আর এখন আমি এই যে জলটা দিয়ে দিলাম, অল্প, খুব বেশি দিচ্ছি না, কারণ এ ঝোল ভালো লাগবে না, এগুলো ঝোল ভালো লাগে না। তো আর আমরা কয়েকজন খাবো, খুব বেশি লাগবেও না, ঝোল টোল কিছু লাগবেও না, তো অল্পই একটু দিলাম, দিয়ে এটাকে এখন ভালো করে ফুটিয়ে কষা কষা হলে নামিয়ে নেব। তো চলো এটা ভালোভাবে ফুটতে থাক, তারপর নামিয়ে একদম পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো পরিবেশন হয়ে গেছে, ভাত ওখানে, পটল ভাজা বৌদি আগে করেছিল, আর আমাদের গিলা। দেখ একটু মুখে দেখ, কেমন হয়েছে রান্না? ভালো।